নমস্কার বন্ধুরা বাসায়ী রান্না সলকে সহ তো আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আলু পোস্ত ভাপা রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর অন্য কিছু দরকার পড়বে না তার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে সরু করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছি প্রথমে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো একটু হালকা ভাজা হলে এবার পেঁয়াজের টুকরোগুলোকেও দিয়ে দিলাম একসাথে আলু আর পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজটা একটু ভাজা হতে থাক ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি মিক্সার জারের মধ্যে প্রথমে কালো সর্ষে আর অল্প একটু সাদা সর্ষে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পোস্ত তোমরা এখানে পোস্তর পরিবর্তে সাদা তিলও ব্যবহার করতে পারো পাঁচ ছটা কাজু বাদাম দিয়ে দিয়েছি ব্লেন্ড করে নিয়ে তারপর হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে তাই লবণটা বুঝে শুনে এখানে দেবে পেস্ট করা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর আলুটাও ভাজা হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা আলু আর পেঁয়াজটাকে নিয়ে নিলাম আর পেস্ট করা মশলাটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সরিষার তেল ঝালটা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা তারপর টিফিন কৌটোটাকে ভালো করে মুড়ে নিচ্ছি আগে থেকে আমি ওভেনে কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপর টিফিন কৌটোটাকে স্ট্যান্ডের উপরে রেখে আমি এটাকে কুড়ি মিনিট মতো ভাপানোর জন্য দিয়ে দিয়েছি ভাপানো হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্তর সাথে আলু পোস্ত ভাপা রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ